শুভেচ্ছা ওয়াও ব্যানসন সাবান শোনা কথা মধ্যবিত্ত ভয় লাগা কথা খানি সালা কুয়াশা বৃষ্টি ইন্তেকাল এদিকে কি বুঝলেন এটা আমার আজকের জোকসের সূচি পাত্র ওয়াও দারুন আমার ছাত্র সুলতু সেদিন সুলতুর সাথে দেখা হলো এখন তো স্কুল হয় না অফ কি খবর সুলতু তোমার পড়াশোনা কেমন চলছে স্যার ঠিক এই কবারে লকডাউনের মতো সব বই বন্ধ আমি সুলতুকে বললাম যে সুলতু যেহেতু পড়াশোনা তোমার বন্ধ তাহলে তুমি বলো একটা সুন্দরী মেয়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে কি হবে স্যার ওয়াও সুলতু চলে গেল পাশের দোকানে কেনাকাটা করতে দোকানদারকে বলছে ভাই আপনি আপনি আমাকে চেনেন না আমার বাবাকে চেনেন না তাহলে একটা ব্যানসন অসাধারণ পরের দোকানে গিয়ে সুলতু বলা শুরু করে দিল ভাই আপনার দোকানে পানি আছে হ্যাঁ আছে আপনার দোকানে সাবান আছে আছে তাহলে পানি আর সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে আমাকে একটা ব্যানসন দেন চলে আসতো বাড়িতে বাড়িতে থাকার পরে কিছুক্ষণ একটু একঘেয়েমি কাটার পরে চলে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে সুলতু তুমি কিন্তু আমার ছাত্র আমার কথাটা শুনবা যে আমরা এটা জানি যে মধ্যবিত্ত হচ্ছে তারাই যে 10 টাকা গাড়ি ভাড়া বেচে আমরা পায়ে হেঁটে বাসায় আসি স্যার আপনি কিছুই জানেন না আমরা সেই 10 টাকা দিয়ে সিগারেট কিনে হাঁটতে হাঁটতে আসি সিগারেট ছাড়া চলেন না আপনি তাহলে আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি আপনারা সবাই হতে যাচ্ছেন যে শীতকালে দুইটা জিনিস ছোট হয় আপনারা কি জানেন সেটা সেটা হচ্ছে একটা দিন ছোট হয় আর একটা আপনারা যেটা ভাবছেন সেটাও পাবলিক ডিমান্ড আপনারা হয়তো বলছেন যে আমি সিগারেট সিগারেট নিয়েও অনেকটা ইয়ে হয়ে গেছে তো আমি এখন সিগারেট প্রসঙ্গ চেঞ্জ করে দিচ্ছি শুধু পরেই পাশের দোকানে গেল দোকানদারকে বলছে যে ভাই আপনার দোকানে চাল আছে না একটু আগেই শেষ হয়ে গেল আপনার দোকানে সাবান আছে এই কিছুক্ষণ পরে আসবে আপনার দোকানে কি লবণ আছে আগামীকালকে আসেন ভাই আপনার দোকানে তালা আছে হ্যাঁ আছে তাহলে তালা লাগান বাড়িতে নাক ডেকে ঘুমান আপনারা জানেন যে মেয়েদের কোন অঙ্গটা আমরা খাই অঙ্গ সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে লেডিস ফিঙ্গার আমি অঙ্গ বলতে গেলে অনেক বলা যাবে ধন্যবাদ এটুকুই সবাই সময় নিব আল্লাহ হাফেজ ওয়াও এটা